Assalamualaikum. আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি মহিউদ্দিন সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান হাজী মোহাম্মদ হোসেন উচ্চ বিদ্যালয়। আজকে আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় থেকে। এই অধ্যায়টার নাম হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি তোমরা নিশ্চয়ই নামটা শুনে বুঝতে পারতেছ এখানে কি বুঝাইতে যাচ্ছে। তো দুতরফা বলতে বোঝায় দুটা পক্ষ থাকবে, দফা মানে দুটো পক্ষ থাকবে, দু মানে দুই, তরফা মানে তরফ বলতে পক্ষ বোঝায় বা দফা বোঝায় দাখিলা পদ্ধতি। তাহলে কি কি থাকবে? দুটো পক্ষ, ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। এখন ডেবিট কারা হবে আর ক্রেডিট কারা হবে, আমরা কোন কোন হিসেবগুলোকে ডেবিট করব, কোন কোন হিসেবগুলোকে ক্রেডিট করব। ডেবিট করব সুবিধার গ্রহীতা, অর্থাৎ লেনদেনের মধ্যে আমরা দেখব কোন পক্ষ সুবিধা পাচ্ছে বা সুবিধা গ্রহণ করতেছে। যেই পক্ষ সুবিধা গ্রহণ করবে আমরা তাকে কি করব, ডেবিট করব। আর যেই পক্ষটা সুবিধা দাতা বা সুবিধা প্রদান করবে আমরা তাকে ক্রেডিট করব। সুবিধা দাতা কি হবে, ক্রেডিট হবে। তো এই ক্ষেত্রে আমরা পাঁচ প্রকারের হিসাব খুব বেশি পাবো, পাঁচ প্রকারের হিসাব। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে সম্পদ। আমরা খরচ বা ব্যয় পাবো, দায় পাবো, আয় পাবো এবং মালিকানা স্বত্ব পাবো। তাহলে প্রত্যেকটা হিসেবে সম্পদ হোক, ব্যয় বা খরচ হোক, দায় হোক, আয় হোক, মালিকানা স্বত্ব হোক, যেটাই হোক না কেন প্রত্যেকটারই আমাদের ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে হবে। অর্থাৎ দুটো পক্ষ আমাদের আলাদা আলাদা করে নির্ণয় করে দেখাতে হবে। তাহলে আমরা এখন জানবো কিভাবে আমরা এগুলো আলাদা আলাদা করবো বা ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করবো। যখন আমরা কোনো সম্পত্তিবাচক হিসেবে কাজ করবো, যখন কোনো সম্পত্তিবাচক হিসেবে কাজ করবো, তখন আমাদের যদি সম্পদ বৃদ্ধি পায় প্রতিষ্ঠানে, মনে রাখতে হবে এটা সম্পূর্ণ প্রতিষ্ঠানের হিসাব, মানে প্রাতিষ্ঠানিক হিসাব। কোনো প্রতিষ্ঠানে যখন সম্পদ বৃদ্ধি পাবে আমরা ওই সম্পদ, উক্ত সম্পদকে কী করবো, ডেবিট করবো। আর যখন সম্পদ হ্রাস পাবে তখন আমরা ক্রেডিট করবো। তারপর আসো খরচ বা ব্যয় হিসাব। এই খরচ বা ব্যয় হিসাবের মধ্যে একই রকম সম্পদের মতো, যখন বৃদ্ধি পাবে আমরা ডেবিট করবো আর যখন হ্রাস পাবে তখন আমরা ক্রেডিট করবো, ঠিক আছে। তারপর আমরা দায়ে চলে আসি। দায় যখন বৃদ্ধি পাবে প্রতিষ্ঠানে, একটা প্রতিষ্ঠানে যখন দায় বৃদ্ধি পাবে তখন ক্রেডিট হবে, আর যখন দায় হ্রাস পাবে তখন কি করব, ডেবিট করব। উল্টো একটু সম্পদ বা খরচ ব্যয় এই দুটোর সাথে এই লাস্টে যে তিনটে হিসেবে আমরা লিখছি এগুলো একটু উল্টো সম্পর্ক। অর্থাৎ এই ক্ষেত্রে যে কাজটার কারণে আমরা ডেবিট করব, অর্থাৎ বৃদ্ধি পেলে ডেবিট করতাম, এখানে আমরা কি করব, বৃদ্ধি পেলে ক্রেডিট করব। অর্থাৎ দায় যখন বৃদ্ধি পাবে আমরা কি করবো, ক্রেডিট করবো, আর দায় যখন প্রতিষ্ঠানে হ্রাস পাবে তখন আমরা ডেবিট করবো। আবার আয়ও একই রকম, যখন প্রতিষ্ঠানের আয় হবে বা প্রতিষ্ঠানের আয়ের পরিমাণ বেড়ে যাবে, বৃদ্ধি পাবে, তখন আমরা ক্রেডিট করবো। আর যখন প্রতিষ্ঠানের আয়ের পরিমাণ কমে যাবে বা হ্রাস পাবে তখন আমরা কি করবো, ডেবিট করবো। মালিকানা স্বত্ব একই রকম। তাহলে আমরা মালিকানা স্বত্বটা একটু বুঝি, মালিকানা স্বত্বটা কি। মালিকানা স্বত্ব হচ্ছে মালিকের অধিকার, অর্থাৎ যে অধিকারের কারণে বা যে অধিকারের বিনিময়ে মালিক একটা প্রতিষ্ঠানের মালিকানা দাবি করতে পারে। তো এরকম এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ দায়, একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ, এরা যেরকম দায় এটাও কিন্তু প্রতিষ্ঠানের জন্য একটা দায়, তবে এটা অভ্যন্তরীণ দায়। তাহলে অভ্যন্তরীণ দায়ও অর্থাৎ মালিকানা স্বত্ব যখন প্রতিষ্ঠানে কি হবে, বৃদ্ধি পাবে তখন ক্রেডিট হবে, আর যখন কি হবে, হ্রাস পাবে তখন ডেবিট হবে। ওকে, তাহলে তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো। আরও আমরা ব্রিফলি আরও একটা ক্লাসে আমি এই নিয়ে আবার আলোচনা করব। চলো এখন আমরা একটা সৃজনশীল করার চেষ্টা করি। অতি শিক্ষার্থী, তাহলে চলো আমরা সৃজনশীল একের প্রশ্নটা একটু করার চেষ্টা করি। প্রশ্নে কি বলছে, বলছে কবি অ্যান্ড ছবি ট্রেডার্স দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে যথাযথভাবে প্রতিটি হিসাবের বই সংরক্ষণ করে থাকেন। দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে 2017 সালের ডিসেম্বর মাসে ব্যবসা সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ ছিল। প্রথমে বলছে ডিসেম্বর 1 নগদ 15 লক্ষ টাকা নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করা হলো বা ব্যবসা আরম্ভ করা হলো। ডিসেম্বর 12 বলছে 2,50,000 টাকা দিয়ে অ্যাপর ক্রয় ধারে ক্রয় ধারে ধারে মানে বাকিতে ক্রয় করছে। ডিসেম্বর 23 নগদে 60,000 টাকার আদান ক্রয় করা হলো। ডিসেম্বর 24 ম্যানেজার শাকিলকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা এবং এটার জন্য একটা বাউচার নং দিছে 102। তারপরে বলছে ডিসেম্বরের 30 নগদে কমিশন প্রাপ্তি 8,500 টাকা। ডিসেম্বর 31 তারিখে বলছে 5% বাট্টায়, এটা কিন্তু কারবারি বাট্টায় চেক দ্বারা পণ্য ক্রয় 1,20,000 টাকা। ওকে, কতে আমাদেরকে বলছে ডিসেম্বর মাসে মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে, মোট ক্রয় কতে বলছে। তো আমরা এখানে কিন্তু দুইটা এন্ট্রির মধ্যে পাইছি, এখানে ক্রয়ের কথা বলছে, এক হচ্ছে ডিসেম্বর 12 আর হচ্ছে ডিসেম্বর 31। তাহলে আমরা লিখব সালটা এখানে যে 2017 তারিখের পরে লিখব 2017 ডিসেম্বর, যেহেতু 12 তারিখে আমরা লিখব 12, আর একটা হচ্ছে ডিসেম্বর
31 তো ডিসেম্বর 12 তারিখে ধারে কাপড় ক্রয় তাহলে আমরা ধারে ক্রয় লিখব ওকে ধারে ক্রয় এখানে উনারা লিখছেন প্রশ্ন আছে 250000 টাকা আর 31 তারিখে বলছে 5% বাটায় চেক দ্বারা পূর্ণ ক্রয় করা হয়েছে তাহলে এটা হচ্ছে চেকে পূর্ণ ক্রয় চেকে পূর্ণ ক্রয় ওকে এখন এখানে একটু দেখো যেহেতু 5% বাটা বলছে কারবারি বাটা আমরা জানি যে কোনো সময় লেনদেন হিসাব করার সময় যদি কারবারি বাটার কথা বলা থাকে তাহলে টাকা থেকে বাটার পরিমাণ অর্থাৎ মূল টাকা থেকে বাটার পরিমাণ বাদ দিয়ে দেখাতে হবে তাহলে 120000 টাকা দিয়ে দিয়েছে এটা এই যে 120000 টাকার 5% আমাদেরকে বাদ দিতে হবে তো 120000 টাকার 5% কত তাহলে 120000 টাকার 5% আমরা বের করি 120000 গুণ 5 আর 100 দিয়ে আমরা ভাগ করব এটা শূন্য কাটা তাহলে 5% 5 বার 60 6000 100000 টাকার 5% 5000 হ্যাঁ 6000 টাকা তাহলে কত আসে 6000 টাকা আমরা এখান থেকে 6000 টাকা বাদ দিয়ে দেখাবো অর্থাৎ 120000 টাকা থেকে আমরা 6000 টাকা বাদ দিয়ে দেখাইলে হচ্ছে আমাদের কত 114000 টাকা এখন আমরা যোগ করে দেব তাহলে কত হচ্ছে 3,64 64000 টাকা এই হচ্ছে টোটাল তার ডিসেম্বর মাসে ক্রয়ের পরিমাণ ওকে চলো আমরা খ করার চেষ্টা করি ওকে শিক্ষার্থী তাহলে খতে আমাদেরকে বলছে উপযুক্ত লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য আমরা লিখছি লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় তো লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়ের একটা সহগ আছে সেটা হচ্ছে তারিখ সংশ্লিষ্ট হিসাব এবং ডেবিট ক্রেডিট অনেকে পাশে আরেকটা ঘর করে টাকার জন্য এখানে যেহেতু আমাদেরকে শুধু ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে আমরা বাড়তি কোনো কাজ করব না সৃজনশীলের মূল ব্যাপারটা হচ্ছে শুধু প্রশ্নে যেটা চাইবে ওই কাজটুকু করতে হবে এর বাইরে কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই চলো তাহলে ডিসেম্বর 1 তারিখ 2017 সালের ডিসেম্বর 1 এ বলছে নগদ 15,00,000 টাকা মূল্য নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে তাহলে প্রতিষ্ঠান এখানে কি পেল আমরা একটু আগে অধ্যায়টা শুরু করার সময় বলছি এখানে সুবিধা গ্রহীতার একটা হিসাব থাকবে সুবিধা দাতার একটা হিসাব থাকবে এখন সুবিধা কে গ্রহণ করবে নিশ্চয়ই প্রতিষ্ঠান তাহলে প্রতিষ্ঠান কি পেল প্রতিষ্ঠান টাকা পাইল প্রতিষ্ঠান টাকা পাইছে তাহলে এটা একটা তার সুবিধা সে সুবিধা পাইছে টাকা পাইছে সম্পদ বেড়ে গেছে আরেকটা জিনিস আমরা সম্পদে যখন পড়ছিলাম সম্পদ যদি প্রতিষ্ঠানে বৃদ্ধি পায় তাহলে কি হবে ডেবিট হবে যখন কোনো ব্যক্তি টাকা নিয়ে ব্যবসা শুরু করে তাহলে প্রতিষ্ঠান কি পায় সে নগদ টাকা পায় এই নগদ টাকাটা প্রতিষ্ঠানের জন্য হচ্ছে সম্পদ তাহলে প্রতিষ্ঠানের জন্য যদি সম্পদ হয় সম্পদ বৃদ্ধি পায় তাহলে নগদান হিসাব হবে কি ডেবিট আমরা লিখব নগদান হিসাব এটা আমরা লিখব ডেবিট আমরা আবার মালিকানা সত্তাটা হিসাব দেখছিলাম মালিকানা সত্তাটা কি লিখলাম মালিকানা সত্তা যখন প্রতিষ্ঠানে বৃদ্ধি পাবে তখন ক্রেডিট হবে তাহলে মূলধন হচ্ছে মালিকানা সত্তার একটা অংশ তাহলে প্রতিষ্ঠানে কি হলো 15,00,000 টাকা মূলধন বেড়ে গেল যেহেতু মূলধন বেড়ে গেল মানে মালিকানা সত্তা বেড়ে গেল মালিকানা সত্তা বাড়লে কি হবে ক্রেডিট হবে তাহলে আমরা লিখব মূলধন ওকে এটা হচ্ছে কি ক্রেডিট তারপরে আছে আমাদের 12 তারিখ বলছে 250000 টাকার কাপড় ধারে ক্রয় করা হয়েছে কাপড় কিনছে পণ্য ক্রয় তাহলে ক্রয়টা হচ্ছে এক ধরনের ব্যয় খরচ তাহলে ব্যয় যখন বৃদ্ধি পাবে কি বললাম আমরা ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট হবে তাহলে ক্রয়ের কারণে ব্যয়টা বৃদ্ধি পেয়েছে আমরা লিখব ক্রয় হিসেব ডেবিট আর ক্রয়টা কি ধারে হয়েছে নাকি নগদে হয়েছে যদি যদি ক্রয়টা যদি ক্রয়টা নগদে হয় তাহলে আমরা লিখব নগদান হিসেব ক্রেডিট যেহেতু ক্রয়টা ধারে হয়েছে তাহলে আমরা পাওনাদার হিসেব লিখব অথবা পাওনাদারের জায়গায় আমরা প্রদেয় লিখতে পারি ক্রেডিট ওকে তারপরে 23 তারিখ আছে 23 তারিখে বলছে নগদে 60000 টাকা আসবাবপত্র হতো ক্রয় শিক্ষার্থীরা একটা জিনিস দেখো এই ক্ষেত্রে যে লেনদেনটা করছে দুটোই কিন্তু সম্পদের লেনদেন তাহলে একটা হচ্ছে নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চলে গেছে আর আসবাবপত্র এটা একটা সম্পদ এটা প্রতিষ্ঠানে আসছে তাহলে যে সম্পদটা প্রতিষ্ঠানে আসবে বা বৃদ্ধি পাবে সেটা ডেবিট আর যেটা কমে যাবে বা হ্রাস পাবে সেটা ক্রেডিট তাহলে আসবাবপত্র আসছে আসবাবপত্র ডেবিট আর নগদ টাকা চলে গেছে
ঠিক আছে তাহলে এতটুকু গেল তারপরে 24 তারিখ বলছেন ম্যানেজার শাকিলকে বেতন প্রদান করা হলো একজন কর্মচারী তাকে বেতন প্রদান করা হয়েছে তাহলে বেতন এটা কি খরচ বা ব্যয় হিসাব তাহলে ব্যয় বা খরচ যখন বৃদ্ধি পাবে তখন কি হবে ডেবিট হবে তাহলে আমরা লিখব বেতন আর কি এটা নগদ আমরা প্রদান করছি তাহলে নগদ ব্যালেন্স বারো তারিখে ধারে তাহলে এটার সাথে একই রকম জাস্ট ওখানে ধারে হওয়ার কারণে আমরা পাওনাদার বা পদের হিসেবে লিখছি আর এই ক্ষেত্রে আমরা লিখবো চেক বলে ব্যাংক হিসেবটা বলবো তাহলে আমরা একই রকম লিখবো ক্রয় হিসেবে ডেবিট আর আমরা লিখবো ব্যাংক হিসাব কেন হইলো যেহেতু চেকের কথা বলছে চেকে বললে অবশ্যই ব্যাংক হিসাব লিখতে হবে ডেবিট কি ওকে তাহলে বুঝতে পারছো চল আমরা গতে চলে যাচ্ছি ওকে শিক্ষার্থীরা দেখো তাহলে গতে আমাদেরকে কি করতে বলছে সৃজনশীল একের গতে বলছে কবি এন্ড সবি টেটার্সের 24 ডিসেম্বর তারিখে লেনদেন অবলম্বনে একটি ভাউচার প্রস্তুত করো কোন ভাউচার করতে বলছে এটা কিন্তু বলেনি এখন আমরা তাহলে 24 তারিখের লেনদেন কি সেটা দেখতে হবে বলছে ডিসেম্বর 24 ম্যানেজার শাকিলকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা এখানে কি বেতন প্রদান করছে প্রতিষ্ঠানের কি দেখতে হবে প্রতিষ্ঠানের খরচ এটা আর যখন কোনো প্রতিষ্ঠানের খরচ হয় সেই ক্ষেত্রে ভাউচার কি কোন ভাউচার করতে হবে ডেবিট ভাউচার করতে হবে খরচের জন্য কোন ভাউচার ডেবিট ভাউচার মনে রাখতে হবে খরচের জন্য সবসময় ডেবিট ভাউচার করতে হবে ঠিক আছে তাহলে আমরা বুঝলাম যে আমরা এখানে একটা ডেবিট ভাউচার করব ডেবিট ভাউচারের নমুনাটা আমি লিখলাম ডেবিট ভাউচার নং এই ক্ষেত্রে আমরা ডেবিট ভাউচার নংটা কত দিব ওনারা প্রশ্ন দিয়ে দিয়েছেন ডেবিট ভাউচার নং হচ্ছে 102 আমরা লিখবো 102 লিখলাম কবি এন্ড সবি ট্রেডার্স ওকে তারিখ দিব যেহেতু ডিসেম্বর 24 তাহলে আমরা লিখবো 24 ডিসেম্বর 2017 আর গ্রহণকারীর নাম কে আমরা কার কাছ থেকে কি কাকে বেতন দেওয়া হয়েছে শাকিলকে বেতন দেওয়া তাহলে গ্রহণকারী হচ্ছে শাকিল লিখলাম ঠিকানাটা এখানে দেওয়া নাই আমরা ঠিকানা দেব না ওকে হিসাব খাতার নাম এটা লাগবে না দরকার নাই তাহলে আমরা চলে আসি এখানে ক্রমিক ক্রম লিখবো যেহেতু এখানে একটা তারিখের হিসাব তাহলে আমরা লিখলাম এক কি কি ঘটনাটা ঘটলো খরচের বিবরণটা কি বাবদ আমরা তাকে টাকাটা দিয়েছি খরচ হচ্ছে বেতন প্রদান করেছি কত টাকা 48,000 টাকা মোট 48,000 টাকা দিয়ে ক্লোজ করলাম কথায় লিখতে হবে কত 48,000 টাকা মাত্র লিখলাম এবার এখানে কি হবে কেশিয়ারের স্বাক্ষর হিসাব রক্ষকের স্বাক্ষর ব্যবস্থাপকের স্বাক্ষর আর হচ্ছে গ্রহণকারী স্বাক্ষর এগুলো তোমরা এভাবে দিয়ে দিবে এখানে স্বাক্ষরগুলো তোমাদের দেওয়ার কোনো দরকার না জাস্ট এটা একটা ফরম্যাট এভাবে তোমাদের এই কাজটা করতে হবে তাহলে তোমরা কি বুঝলাম যদি খরচের জন্য আমাদেরকে কোনো ভাউচার করতে বলে তাহলে আমরা যেটা করব সেটার নাম হচ্ছে কি ডেবিট ভাউচার আর যদি আয়ের জন্য করা হয় সেটা ক্রেডিট ভাউচার ওকে তাহলে তোমরা নিশ্চয়ই সৃজনশীল এক বুঝতে পারছো এটা ভাষা তোমরা অবশ্যই আরো ভালোভাবে প্র্যাকটিস করবা এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার এই অধ্যায় থেকে অন্য কোনো অঙ্ক অন্য কোনো আলোচনা নিয়ে আবার আমি তোমাদের সামনে আসবো আজ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ